গোল্ডেন কালারের মধ্যে নিতে চাইলে কেউ, গোল্ড ফিশ, এই মাছটাই আসলে বেশি চলে আমাদের, বেশি পছন্দের মানুষের। 6 ইঞ্চি ঝাল সবকিছু কিন্তু পেয়ে যাবেন। তো আজকে আমাদের সাথে আছে এই শপের ওনার হৃদয় ভাই। হৃদয় ভাই কেমন আছেন? হৃদয় ভাই আজকে আমাদের দর্শকদের মূলত কি কি ধরনের ফিশের কালেকশন দেখাবেন, প্লাস অ্যাকোয়ারিয়ামের কালেকশন দেখাবেন? সব ধরনের কালেকশনই কম বেশি দেখাইতেছি, ছোট বড় বিভিন্ন কোয়ালিটির মাছ, অ্যাকোয়ারিয়াম, ছোট সাইজ, বড় সাইজ, বিভিন্ন কোয়ালিটির জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, শুরু করে যাক আজকের ভিডিও। আপনার শপে কি কি ধরনের ফিশ রয়েছে এবং অ্যাকোয়ারিয়ামের কালেকশন রয়েছে? সবই ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে ভিডিওতে কম বেশি। ফার্স্টে আমরা শুরু করব ছোট সাইজ দিয়ে। ছোট সাইজ থেকে এই যে ঝাড়গুলো আছে, ছোট সাইজের মধ্যে 6 ইঞ্চি ঝাড়, সবচেয়ে বড় যেটা আছে ওইটা খুবই সুন্দর, নিচে কিন্তু কি কাটের মধ্যে হবে? এগুলো ডেকোরেশন সহ পরে 2500 টাকা। 2500 টাকা হলে নিতে পারবেন। এটা এই পাশে আরেকটা আছে, এটার প্রাইসটা কেমন? এটা পরে 1500 টাকা ভিতরে ডেকোরেশন সহ। প্রাইসটা কেমন? এটা 1.5 ফিট বাই 1 ফিট। 1.5 ফিট বাই 1 ফিট। এটার কাঠটা কি? এগুলো কেরোসিন কাঠ, সবগুলাই কেরোসিন কেরোসিন কাঠ দিয়ে তৈরি হয়। এটা 1.5 ফিট বাই 1 ফিট। তিনটা চারটা কালার হয় আমাদের কাছে, সব কালার গুলো অ্যাভেলেবেল আছে। এগুলা কি চাইনা? হ্যাঁ, চাইনিজ এর মধ্যে এটা হবে। চাইনিজ মালগুলো একটু কম আছে আমাদের কাছে, এক সপ্তাহের মধ্যে অ্যাভেলেবল বা চাইনিজ কালেকশন দেওয়া হবে। এগুলো পরে 4500 টাকা, নিচে টলি সহ, এগুলো চাইদা সবচেয়ে বেশি। এগুলো প্রাইস পরে কমপ্লিট 7000 টাকা ভিতরে ডেকোরেশন সহ। কমপ্লিট সেট জি। এটা 650 টাকা। এখানে আছে সাগার ফিশ, এটা গ্লাসের ময়লা ক্লিন করে, কালো, এটা হলো সাগার ফিশ। এগুলো কি আমাদের দেশীয়? হ্যাঁ, এগুলো আমাদের দেশেই এখন চাষ হয়, যার জন্য কম প্রাইসটা খুব কমে কমে আসছে। এগুলো আগে অনেক প্রাইস ছিল, এগুলো 80 টাকা জোড়া পড়ে।
80 টাকা ঝুরা জি আচ্ছা উপরেরটা একটু গোল্ডেন কালারের মধ্যে নিতে চাইলে কেউ গোল্ডফিশ এই মাছটাই আসলে বেশি চলে আমাদের বেশি পছন্দের মানুষের এগুলো 200 টাকা পেয়ার 200 টাকা পেয়ার মানে ঝুরা 200 টাকা একটু বড় সাইজের মধ্যে কই কাপের মধ্যে দেখতে চাইলে জাপানিজ কই কাপ এগুলো এগুলো পরে 600 টাকা ঝুরা এখানে আরেকটা মাছ আছে গোরামি এগুলো পরে 200 টাকা ঝুরা 200 টাকা ঝুরা উপরে তারপর হবে অ্যাঞ্জেল ফিশ এখানে ছোট বড় দুইটা সাইজ এই মাছটা মজা হলো সবগুলো মাছ ডাক দিলে এসে পড়ে মজাই হলো এটা ডাক দিলে সব আইসা পড়বে প্রাইসটা কেমন এগুলো জোড়া এগুলো ছোট গুলো পরে 80 টাকা জোড়া বড়টা পরে 150 টাকা জোড়া আচ্ছা বিভিন্ন সাইজের হয় আর কি কালোর মধ্যে যদি গোল্ডফিশ কেউ নিতে চান ব্ল্যাক মোর এগুলো দেখতে পারেন এটা খুব সুন্দর এটা 150 টাকা জোড়া 150 টাকা জোড়া জি তারপর হচ্ছে রেমবো শার্ক আমাদের কাছে এটাও খুব সুন্দর একটা মাছ এগুলো পরে 120 টাকা জোড়া এখানে হবে কই কাপড়ি ছোট সাইজ এগুলো 100 টাকা জোড়া ছোট মাছের মধ্যে গাপ্পি গুলো যেগুলো সরাসরি বাচ্চা দেয় এগুলো মানুষের খুব পছন্দের একটা মাছ এগুলো দামও কম বিট করানো যায় জি বিট করানো যায় এগুলো অটো বিট এগুলো 50 টাকা জোড়া গাপ্পি ফিশ তারপর হবে জেব্রা এগুলো পরে 60 টাকা জোড়া 60 টাকা ছোটর মধ্যে গোল্ড ফিশ আছে 60 টাকা জোড়া তারপর নিচে একটা মাছ আছে ছোটর মধ্যে তাহলে এগুলো সরাসরি বাচ্চা দেয় সর্টেল ফিশ এগুলো সরাসরি বাচ্চা দেয় এগুলো জোড়া হলো 80 টাকা তারপরে এগুলো আছে জাপানিজ কই কাপ এগুলো 150 টাকা জোড়া এগুলো কিন্তু বিভিন্ন কালার হয় লাল সাদা হবে অন্য অন্য কালারও আছে অ্যাভেলেবেল এগুলো আছে গোল্ডেন ফিশ 150 টাকা জোড়া মিডিয়াম সাইজ গোল্ডেন ফিশের মধ্যে একটু বড় সাইজ আছে 200 টাকা জোড়া এখানে আছে মলি ফিশ কালোটা এগুলো পরে 50 টাকা জোড়া এগুলো সরাসরি বাচ্চা দেয় এখানেও তিনটা চারটা জাত আছে মাছে আমাদের আরো বিভিন্ন রকম কালেকশন আছে এখন একটু কালেকশন কম আছে বর্তমানে এই ফিশগুলো আছে অ্যাভেলেবেল আর আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি কোনো পছন্দের ফিশ থেকে থাকে ওইটাও কিন্তু দিতে পারবেন ম্যানেজ করে দিতে পারবে আর কি কি ধরনের ফিশের খাবার বলেন অক্সিজেন বলেন বা মেডিসিন সবকিছু কি পাওয়া যাবে আচ্ছা দেখিয়ে দেন আমাদের এখানে অক্সিজেন মেশিং ফিল্টার লাইট আচ্ছা এখানে মূলত কি কি ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে এবং মেডিসিন খাবার কি কি ধরনের রয়েছে মাছের বিভিন্ন কোয়ালিটির হয় মেশিং হয় যে অক্সিজেন মেশিং হবে ওয়ান নজেল টু নজেল ফিল্টার হবে যেগুলো পানি পরিষ্কার রাখে মেডিসিন হবে গ্যাস হবে বিভিন্ন কোয়ালিটির গ্যাস হবে এখানে লবণ হবে মেডিসিন অন্য অন্য কোয়ালিটির লাইট হবে আর অনেক অনেক কালেকশন আছে যেগুলো আমাদের গোডাউনে আছে কেউ যদি চায় ওগুলো দাও কথা হচ্ছে আপনারা অ্যাকোয়ারিয়ামের ফিশ অ্যাকোয়ারিয়ামের যত খাবার প্রয়োজন মানে ফিশের যত খাবার প্রয়োজন পরে মেডিসিন প্রয়োজন বা মেশিনারিজ প্রয়োজন সবকিছুই অ্যাভেলেবল রয়েছে সবকিছু অ্যাভেলেবল আমাদের কাছে আছে আপনি শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে নিতে চাচ্ছে কিভাবে নিতে পারবে সেটাও জানিয়ে কুরিয়ারে পাঠিয়ে দেই আমরা আমাদের সাথে যোগাযোগ করে কোন সাইজটা নেবে ওই সাইজটা পছন্দ করে আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কনফার্ম করে আমরা আবার ছবিটা পাঠাবো সে দেখবে তারপর আমরা নাম নাম্বার ঠিকানা পাঠাইলে ওই ঠিকানা অনুযায়ী পাঠাই দিই মালগুলো বিভিন্ন জায়গায় কুরিয়ার করে থাকি তো আমার অ্যাড্রেস হলো কাটাবন মার্কেট 136 নম্বর দোকান আর রহমান একুরিয়াম সেন্টার